অতএব এই দাবিগুলো ভাবলে এটা মনে হয় যে এই ছাত্রগুলোর সঙ্গে এই সংখ্যালঘু সমাজের সঙ্গে শত্রুতা করা হয়েছে। এবং বিগত দিনে যেইভাবে লেডি ব্রাহ্মণ কলেজ, সাকওয়াত মেমোরিয়াল, মাওলানা আবুল কালাম আজাদ কলেজ, মিলিয়াবেন গার্লস কলেজ এবং হুগলি মাদ্রাসাকে ধ্বংস করা হয়েছে, এটাকে সেই একই দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এই আজ 66 দিন হলো, আপনারা আসলেন, এই আন্দোলনকে কিভাবে সংহতি জানাবেন ভাই, এই আন্দোলনের বিষয়ে কি বলবেন? আমরা আলিয়া ইউনিভার্সিটির শুরু থেকে আছি এবং আজকে এই যে আন্দোলন 66 দিনে পড়লো এবং আমাদের ছাত্ররা ডাকলো, আমাদের ডাকা মানেই এটা ইঙ্গিত দিচ্ছে যে সীমা লঙ্ঘন করেছে। ছাত্ররা ক্যাম্পাসের মধ্যে আন্দোলন করছিল কর্তৃপক্ষকে জানানোর জন্য এবং সংখ্যালঘু দপ্তরকে জানানো, এবং এদের এই বার্তা বিভিন্ন লেখালেখি আন্দোলনের মাধ্যমে সরকারের কাছে যাতে পৌঁছায়, তাহলে এই 66 দিনের মাথায় আমাদের ডাকা মনে এদের কথা কেউ শুনছে না। এদের যে দাবি, 10টা দাবি, মানে সেই দাবিগুলো এত ন্যায্য, এত বাস্তব যে একটা চিঠি লিখে দিলেই মুখ্যমন্ত্রীকে বা অধ্যক্ষকে বা সংখ্যালঘু মন্ত্রীকে তাদের নড়ে বসা উচিত। কিন্তু সেই সংখ্যালঘু দপ্তর বলুন, এমইএমই ডিপার্টমেন্ট বলুন, এরাই চক্রান্ত করছে। আলিয়ার যে মাঠ, যে ক্যাম্পাস আছে, সেখানে হোস্টেল হতে পারে, সেখানে তাদের ল্যাব হতে পারে, সেখানে প্রফেসরদের জন্য সেখানে রুম হতে পারে, সেখানে আদার অনেক কিছু হতে পারে, সেইটাকে তুলে অন্য একটা সংস্থাকে দিয়ে দেওয়া হচ্ছে, এটা ভাবা যায় না। এই আলিয়া ইউনিভার্সিটি অনেক সংগ্রামের মাধ্যমে এসেছিলো এবং এই যে জমি জায়গা এগুলো বামপন্থীর সময় পেয়েছিল বা তারও আগে থেকে এটা যেগুলো সম্পত্তি ছিল সেইগুলো নয়ছয় করা হচ্ছে। স্কলারশিপের অভাব, ফ্যাকাল্টির অভাব, ভালো টিচারের অভাব, লাইব্রেরিতে ভালো বইয়ের অভাব এবং ক্যাম্পাসের অভাব এবং অন্য অন্য সংস্থায় যে এখান থেকে সে রিক্রুট করবেন তার অভাব, ছেলেদের স্কলারশিপের অনেক অভাব আছে এবং সেম সাবজেক্টে পড়াশোনার জন্য অন্য ইউনিভার্সিটি বেশি টাকা দেয়, এই ইউনিভার্সিটি অনেক কম টাকা দেয়, এরকম অজস্র এদের অভাব আছে। প্রান্তিক গ্রামীণ জেলা থেকে যে ছেলেরা এসছে তাদের বেশিরভাগই দরিদ্র, তাদের থাকার এখানে কোনো ব্যবস্থা নেই, মাত্র 10% ছাত্রের কাছে হোস্টেল ফেসিলিটি আছে, আর বাকি ছাত্রদের 5,000-7,000 টাকা খরচ করে বাইরে ঘর ভাড়া করে নিয়ে থাকতে হয়, যেটা একটা অসম্ভব ব্যাপার। সরকার না তাদের থাকার কোনো টেম্পোরারি ফেসিলিটি দিয়েছে, না হোস্টেল তৈরি করেছে সেই পরিমাণ, অথচ তাদেরই জমি দখল করে বা সেখান থেকে কেড়ে নিয়ে অন্য সংস্থাকে দেওয়ার কথা ভাবা হচ্ছে। অতএব এই দাবিগুলো ভাবলে এটা মনে হয় যে এই ছাত্রগুলোর সঙ্গে, এই সংখ্যালঘু সমাজের সঙ্গে শত্রুতা করা হয়েছে। এবং বিগত দিনে যেইভাবে লেডি ব্রাহ্মণ কলেজ, সাকওয়াত মেমোরিয়াল, মাওলানা আবুল কালাম আজাদ কলেজ, মিলিয়াবেন গার্লস কলেজ এবং হুগলি মাদ্রাসাকে ধ্বংস করা হয়েছে, এটাকে সেই একই দিকে নিয়ে যাওয়া হচ্ছে এবং এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। আজ রাজনৈতিক ষড়যন্ত্র বলে মনে করছেন? এটা শুধু রাজনৈতিক ষড়যন্ত্র না, একটা সমাজ যারা বহুদিন এই বাংলাকে, ভারতবর্ষকে শাসন করেছে, শিক্ষা, ব্যবসা, সাংস্কৃতিক সমস্ত ক্ষেত্রে, মিডিয়া, সব জায়গাগুলো যে দখল করেছিল, যার মূল চাবিকাঠি শিক্ষা, সেই জায়গাটা সংখ্যালঘু বিশেষ করে মুসলিম সমাজের ছেলেরা আসছে, তারা ব্রিলিয়েন্ট রেজাল্ট করছে, তারা ইউনিভার্সিটি রিসার্চ হচ্ছে, তারা দেশ বিদেশে চাকরি করছে, তাহলে কাল তাদের মধ্যে বড় সাংবাদিক হবে, বড় পলিটিশিয়ান হবে, বড় সায়েন্টিস্ট হবে, বড় শিল্পপতি হবে, সেই শিক্ষার দ্বারটা খুলে যাচ্ছে। এইটা যারা এতদিন এই সমাজের উচ্চ শ্রেণীটাকে যারা দখল করে রেখেছিল তারা ভয় পাচ্ছে, তারাই চক্রান্ত করছে। এই ধরুন অধ্যক্ষকে যে অ্যাপয়েন্ট করেছে, সেই সরকার অ্যাপয়েন্ট করেছে, আর যে সংখ্যালঘু মন্ত্রী রব্বানিকে অ্যাপয়েন্ট করেছে সেই করেছে, তারা ওখানে চুপচাপ বসে তামাশা দেখছে এবং ফান্ড আটকে দিয়েছে যাতে এটা অচল হয়ে যায়। কিন্তু এই দুটো যে অধ্যক্ষ এবং মন্ত্রী, একে তারা নিয়ন্ত্রণ করতে পারছে না, একদিন ডেকে প্রশ্ন করে বলতে পারে যে এই আন্দোলন কেন হচ্ছে, সমাধান সমস্যা কী আছে, সমাধান এখনই করতে হবে, এক ঘন্টা মিটে যাওয়ার মতো সমাধান, কারণ সমস্যাগুলো সবই ক্রিয়েটেড। অতএব আমরা মনে করছি এটা একটা বৃহত্তর ষড়যন্ত্র, এটা কোনো পার্টিকুলার পলিটিক্যাল পার্টির না, সেই যে উচ্চবর্ণের শাসক শ্রেণী, সেই শ্রেণীর এটা ষড়যন্ত্র যে আলিয়া বিশ্ববিদ্যালয়কে ধ্বংস করে দিতে হবে। ছাত্রছাত্রীদের পাশাপাশি বিশিষ্টরা যে উপস্থিত আছে তাদের আপনারা কি উদ্যোগ নিচ্ছেন এই আলিয়া বিশ্ববিদ্যালয়? দেখুন, আমরা বরাবরই ছাত্রদের সঙ্গে আমরা শুরুর আন্দোলন থেকে ছিলাম। যখন আলিয়া বিশ্ববিদ্যালয় রূপান্তরিত হলো, প্রথম যখন মুখ্যমন্ত্রী এসে ওই মাদ্রাসা ছাত্র ইউনিয়নের নেতাকে জুস খাইয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন তোমাদের স্বপ্ন আমি পূরণ করব, সেই সময় থেকে আছি এবং আমরা ওতপ্রোতভাবে আছি, কারণ এই ছাত্রগুলো আমাদের সন্তান, আমাদের পরিবারের ছেলে, জড়িত, আমাদের এটা একটা মেরুদণ্ড মতো, অতএব আমরা আছি। এবং সবথেকে দুঃখজনক ব্যাপার, তাদের তো দাবি দাওয়া কেউ মানছে না, এখানে গুন্ডা পাঠানো হয়েছে,
ছাত্রদের মারার জন্য, যেটা কল্পনা করা যায় না, যেটা জামিয়া মিলিয়া ইসলামিয়াতে এবিভিপি বা আরএসএস করেছিল, সেম ঘটনা আলিয়াতে হচ্ছে, পশ্চিমবাংলা এই সরকারের আন্ডারে হচ্ছে, এবং ছাত্রদের দাবি অপরাধীদের চিহ্নিত করে শাস্তি দিতে হবে। সেই ব্যাপারেও এই সরকার বা প্রশাসন অপারক, চুপচাপ বসে আছে। তাহলে কোথাও না কোথাও সন্দেহ জাগছে যে এই ছাত্রদের মারার জন্য যারা আসছে তাদের কোথাও না কোথাও একটা প্রশ্রয় আছে। পুলিশ প্রশাসন তাদের বিরুদ্ধে শক্ত হচ্ছে না কেন? অতএব আমাদের সন্তানের গায়ে হাত পড়লে আমরা কিন্তু সামনে আসব, ময়দানে আসব। আমি বিশেষ করে রাজধানী কলকাতা পার্ক সার্কাসে থাকি এবং বহু লড়াই লড়েছি, একদম সামনাসামনি পুলিশ র‍্যাব, লক্ষ লক্ষ মানুষ, আমরা বিভিন্ন ইস্যুতে লড়াই করেছি, ময়দানে নেমেছি। আর দরকার হলে আমাদের বাচ্চাদের গায়ে যদি হাত পড়ে তাহলে আবার আমাদেরকে ময়দানেই পাওয়া যাবে। এরা অনাথ নয়, এমন নয় যে এদেরকে মেরে ভাগিয়ে দেবে আর এদের হয়ে কথা বলার লোক নেই, তা নয়। আমরা সরকারের পূর্বতন সরকার, বামপন সরকারের সময় বহু লড়াই করেছি, কলকাতা নেমেছি, এবং এই সরকারের সময় নেমেছি, অনেকগুলো লড়াই আছে, জীবনে অনেক কেস কাছারিও খেয়েছি, কিন্তু আমার সন্তানের গায়ে, মানে একটা আপনারা জানেন, একটা কাকপক্ষীও কিন্তু তার সন্তানের গায়ে হাত দিলে কিন্তু সে ছেড়ে কথা বলে না, শত্রু যতই ভয়ঙ্কর হোক। অতএব আমাদের সন্তানের গায়ে হাত পড়বে, তাদের অধিকার ছিনিয়ে নেওয়া হবে, তাদের ভবিষ্যৎ অন্ধকার করা হবে, আমরা নিশ্চয়ই বসে থাকবো না। আজকে আমাদের ডাকা হয়েছে, এতদিন আমরা দেখছিলাম, শুনছিলাম, কিন্তু আমরা দেখছিলাম যে যদি ছাত্রদের মধ্যে এবং প্রশাসনিক ক্ষেত্রে ভিসির মধ্যে বা সরকারের পক্ষ থেকে সমঝোতা হয়ে যায়, সমাধান সূত্র বেরিয়ে যায়, কিন্তু যখন আজ আমাদের ডাকা হয়েছে তার মানে সীমা লঙ্ঘন হয়েছে, তারা আশার আলো আর দেখছে না, তাই বৃহত্তর সমাজকে এর মধ্যে ইনভলভ হতে তারা ইনভাইট করছে। অতএব স্বাভাবিকভাবে এরপর আমরা আমাদের সিদ্ধান্ত নেব, ভূমিকা পালন করব, রাস্তা নেব, সর্বতোভাবে আছি, এটা আমাদের সন্তানদের ভবিষ্যৎ, অতএব আমরা আছি, থাকবো।